নিশ্চয় ভালোই আছেন, আর আমিও ভালো আছি। সবাইকে প্রবাসী বেঙ্গলি ব্লগে স্বাগত, আর আমি আপনাদের ফ্রেন্ডস ফাগুস। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আমাদের পুরো ফুল বডি হোয়াইটনিং, মানে আমাদের যেরকম হাতে ও মুখে একটু কালো কালো দাগ থেকে যায় রোদ থেকে, সেরকম আমাদের অনেক সময় এগুলো খোলা থাকে, বা অনেকে ড্রেস অনেকে পরে থাকেন তাদের হয়তো পিঠটা একটু খোলা থাকে, তো আমাদের শরীরের মধ্যেও হালকা হালকা হলেও কালো দাগ থেকে যায়। তো সেটাই আমি নিয়ে এসেছি, আমরা কীভাবে ঘরোয়া উপায়ে সেই দাগ মানে কালো এই ভাবগুলোকে উঠাতে পারি। তাহলে চলো ভিডিওটা শুরু করার আগে বলি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা আমার নতুন চ্যানেলে এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো স্টার্ট করি। প্রথমে করার জন্য আমরা কি নিচ্ছি, নারিয়েল তেল। এটা আমার প্যারাসিটা নারিয়েল। প্রথমে আমি তোমাদেরকে হাতে এক হাতে করে দেখাচ্ছি। আমি এখানে নারিয়েলটা নিয়েছি, এটা আমি পুরো শরীরে মেখে নেবো। আমি তোমাদেরকে হাতে দিয়ে দেখাচ্ছি, আমি একটু ম্যাসাজ করে নেবো 5 মিনিটের জন্য। দেখো আমি এটা ম্যাসাজ করে নিয়েছি, তারপরে আমরা যেটা করবো এটাতে আমরা স্কার্ফ ইউজ করবো। আমাদের স্কার্ফ ইউজ করার জন্য নারিয়েল তেল আমি নিচ্ছি, আর যেটা নিচ্ছি এটা হচ্ছে চিনি, আর যেটা নেবো সেটা হচ্ছে লেবুর রস, দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেবো, দিয়ে আমরা এরকম হাতে ম্যাসাজ করবো। আমি হাতটা একটু স্কার্ফ করে নিয়েছি, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্যাক লাগাবো। চলো প্যাক লাগানোর জন্য আমাদের কি কি লাগছে, প্যাক লাগানোর জন্য আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করছি, তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে টমেটো পেস্ট, তারপরে এটা নিয়েছি এটা হচ্ছে দই। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব, দিয়ে আমরা এটা হাতে লাগিয়ে নেব। তোমরা বডিতে লাগাবে যাতে এটা লাগিয়ে নিয়েছি। এবারে প্যাকটা আমরা 15 থেকে 20 মিনিট রাখ, তারপর রাখার পরে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিই। দেখো আমি ধুয়ে নিয়েছি ওয়াটার দিয়ে, তোমরা এটা বাড়িতে ইউজ করো। আর আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিল যে গোটা শরীরে আমরা কি ইউজ করতে পারি, তো সেই জন্য আমি ভিডিওটা দেখালাম, আশা করি তোমাদের অনেকটা উপকার হবে। তাহলে আজকের মতো এটুকুই থাকুক, টাটা।